সমাজের মানুষের একটা ভুল ধারণা যে যতক্ষণ না কুরবানি হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, এটা মুস্তাহাব। আসলে এই কথা সম্পূর্ণরূপে ভুল। মুস্তাহাব শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কুরবানি করবে। কুরবানি দাতার জন্য মুস্তাহাব হলো যে ঈদের নামাজ পড়ি আসে নিজের কুরবানির গোশত ভক্ষণ করা, যাতে করে ঈদের দিন নিজের কুরবানির পশুর গোশত যাতে প্রথমে নিজের পেটে যায়। এটা শুধু কুরবানি দাতার জন্য মুস্তাহাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে কিছু খেয়ে যেত আর ঈদুল আজহায় কোনো কিছু খেয়ে যেত না যতক্ষণ না কুরবানি হয়। কুরবানি হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুরবানির পশুর গোশত খেত। কাজে শুধু কুরবানি দাতার জন্য মুস্তাহাব।